আচ্ছা, এটা হচ্ছে প্লাগইন ছিল, আমাদের প্লাগইন দেখাইছিলাম এর আগে। তো এখানে যান, স্লাইডার রেভুলেশন, এটার প্রিমিয়াম থিম, প্রিমিয়াম প্লাগইন, সরি প্রিমিয়াম প্লাগইন, বাট এটা আপডেটেড না, ঠিক আছে? এই প্লাগইনটা আপডেট করতে গেলে আমার আমার থেকে টাকা পয়সা চাবে বা লাইসেন্স চাবে, ঠিক আছে? এখানে আপডেট করা যাবে না, যেরকম আছে সেরকম করে ইউজ করতে হবে আমাদের। এখন এটা আসলে থিমের সমস্যা, থিম আলার এখন আপডেট করে নাই, বা থিমটা যখন ডাউনলোড করেছে তখন আপডেট ছিল না। এখান থেকে ক্রিয়েট নিউ স্লাইডার, এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এই প্লাগইনটা নিয়ে বিস্তারিত আমি দেখাবো, সমস্যা নেই, বাট নর্মালি এখন দেখাচ্ছি। ফার্স্টে কী করবেন, স্লাইডার টাইটেল দেবেন একটা, দেন সাপোজ আমাদের স্লাইডার নাম দিলাম। এবার স্লাইডার এলআইএস, এলআইএস জিনিসটা কি, এটা কি হাতি ঘোড়া না কি 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 করে জানি না, মনে করেন সাপোজ জানি না, না জেনে এখানে কি লেখা আছে দেখেন, দ্য এলআইএস দ্যাট উইল বি ইউজ ফর এম্বেডিং দ্য স্লাইডার এক্সাম্পল স্লাইডার ওয়ান। এখানে কিছু দিতে হবে আপনার, সাপোজ দিলাম, সরি এখানে ধরেন দিয়ে দিলেন আমাদের স্লাইডার, স্লাইডারটাই দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে নিচে একটা স্লাইডার শর্টকোড নামের জিনিস লেখা আছে, এখানে আমাদের স্লাইডারটা চলে আসলো। এখানে যদি দিয়ে দিতাম তোমাদের স্লাইডার, তাহলে এই শর্টকাটের মধ্যে এটা অ্যাড হচ্ছে, কথা বুঝতে পারছেন? আচ্ছা, এটা স্পেস ছাড়া দেন তাহলে ভালো হবে। এখন নিচের দিকে আসেন, স্লাইডার লেআউট, স্লাইডারটা কীরকম কীরকম হবে, ফিক্সড হবে, কাস্টম হবে, এটা অটো রেসপন্সিভ হবে। এখানে ফুল দিলে ফুল উইথ শো করবে, অটো অটো রেসপন্সিভ দিলে অটোমেটিক্যালি রেসপন্সিভ হবে, আমাদের অটো রেসপন্সিভই সবসময় দিবেন। অথবা আপনার এখান থেকে হাইট ফিক্সড করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর এখান থেকে সেভ দেওয়ার জায়গা আছে, আচ্ছা এটা দেওয়ার পর এখান থেকে দেখেন, এটা ফার্স্টে কাজ করি, সেভ দিই, ক্রিয়েট স্লাইডার, এখানে ক্লিক করেন, স্লাইডার অটোমেটিক্যালি সাকসেসফুলি ক্রিয়েটেড। হ্যাঁ, এখন এখানে যান, এডিট স্লাইডার, আরেকটা কি আছে, এডিট স্লাইডস, এডিট স্লাইডার মানে টোটালটাকে, টোটাল প্যাকেজটাকেই বলা হয় স্লাইডার, এক একটা জিনিস যে একের পর এক যাচ্ছে, হ্যাঁ ওগুলোকে বলা হয় স্লাইডস, কথা বুঝতে পারছি? পিছনে ঘুম ধরছে নাকি, হ্যাঁ পিছনে কি ঘুম ধরছে কারো? আচ্ছা, এবার এখান থেকে এডিট স্লাইডারে যান, যাওয়ার পর এগুলো তো আমরা দিছিলাম অলরেডি। এখানে কাজ করি, আমরা যদি এখানে যাই কিছু দেখা যাবে, কিছুই দেখা যাবে না, এটা তো হোম পেজ তাই না? হোম পেজের এডিট পেজে যান, এখানে ক্লিক করলে তো আমরা এর ব্যাক ব্যাকগ্রাউন্ডে চলে যেতে পারবো, ব্যাকএন্ডে চলে যাব, এটা হচ্ছে হোম পেজ। এখান থেকে এই শর্টকোডটা আছে, এই শর্টকোডটা কপি করেন, কপি করে যদি এখানে বসায় দেই এবং এটা যদি আপডেট দেই, দেখেন কি শো করে, স্লাইড নো স্লাইডার ফাউন্ড, প্লিজ অ্যাড সাম স্লাইডস, তাই না? কোনো স্লাইডার শো করাতে পারছে না উনি, তো বলছে স্লাইড শো করো আর কি। তো আমরা কাজ করতে পারি, এখানে স্লাইড শো করাই, আচ্ছা এডিট স্লাইডস এখানে ক্লিক করলে হবে, এখানে যান, এখানে বলেন যে নিউ স্লাইড, এখানে ক্লিক করেন, সাপোজ আমরা কাজ করি, এখান থেকে কিছু ইমেজ নিয়ে আসি, এটাকে সেভ করি আর কি আছে, এটাকে ধরেন, ও আচ্ছা এটা তো অন্য জিনিস, এই দু একটা জিনিস সেভ করলাম না, তাই না? আচ্ছা এটা
এগুলো সব সবগুলো জিনিসকে, সরি সবগুলো আমি রাখলাম আগে। এখানে একটাতে রাখছি, রাখার পর এডিট স্লাইডে ক্লিক করেন, অথবা আপনি ইচ্ছা করলে এটাকে ডুপ্লিকেট করতে পারেন। ঠিক আছে, সেম একটা হবে। ফার্স্ট এডিট স্লাইডে যাই, তারপর এখানে দেখেন এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে এটা পাইছে, এই ব্যাকগ্রাউন্ডটা রাখি আমরা। এখানে তো সুন্দর জিনিস আছে, কোথায় আছে এটা? আচ্ছা সমস্যা নাই, আমি যাচ্ছি যে এখানে একটা ম্যাডাম ছিল না, ওনাকে নিয়ে আসতে যাচ্ছি। সেজন্য এখান থেকে অ্যাড লেয়ার নামের কথা লেখা আছে, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর, সরি অ্যাড লেয়ার না, এটা দেবেন হচ্ছে, আচ্ছা এখানে ক্লিক করেন। ক্লিক করার পর ডিলিট লেয়ারে ক্লিক করেন, চলে যাবে অ্যাড ইমেজ, এখানে ক্লিক করে এনারে নিয়ে আসেন। আচ্ছা আপাতত রাখেন এখানে, ছোট বড় করার অপশন থাকার কথা। আচ্ছা এটুকু থাক, ছোট বড় করা যায়। আচ্ছা আমি যদি চাই যে কোনো লেখা অ্যাড করবেন, অ্যাড লেয়ারে ক্লিক করেন, এখানে লেখা চলে আসছে। ইচ্ছা করলে লেখাটার সাইজ বিভিন্ন রকমের দিতে পারেন, বা লেখা আপনার ইচ্ছা মতো লেখা দিতে পারেন এখান থেকে। সাপোজ ওয়েলকাম টু, আওয়ার ওয়েবসাইট, ঠিক আছে এই কথা লিখে দিলেন। এই কথাটা কেমন হবে, স্মল লাইট হবে, কীরকম হবে? স্মল যদি মিডিয়াম লাইট দেন, অথবা যদি যদি দিতে পারেন মিডিয়াম ডার্ক, মিডিয়াম ডার্ক দিলে এরকম শো করবে। ঠিক আছে, এখন এটাকে সেভ দেন, আপডেট স্লাইডস। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি, তাহলে দেখেন কেমন শো করে। আচ্ছা আচ্ছা আরেকটা স্লাইড বানাই আমরা সেম ভাবেই। এখন এটা কাজ করা যেতে পারে, এটাকে এটাকে আপনি চাচ্ছেন একটু পরে আনবেন, মানে এটার একটু ডিলে শো করবেন। এখানে যান, এখানে গিয়ে একটু বেশি মানে বাড়ায় দেন, এটা সাপোজ 2000 দিয়ে দেন, তাহলে 2 সেকেন্ড ভরা এটা স্লাইড হবে। লেয়ার অ্যানিমেশনে যান, এটা কিভাবে আসবে আসলে, এটা ফ্যাড হয়ে আসবে নাকি শর্ট ফর্মে আসবে না লং ফর্মে আসবে? আমি যাচ্ছি লং ফর্ম লেফট, মানে বাম দিক থেকে আসবে। আপডেট দেন, আসছে মানে এইটা এইটা মানে এইটা মানে কতক্ষণ পরে আসবে সে, এটা মানে কতক্ষণ পরে আসবে। যদি সাপোজ কত আসলো, 500 দেওয়া ছিল তাই না, 500 দেওয়া থাক। এখানে দেবেন হচ্ছে স্পিড, হ্যাঁ লং ফ্রম লেফট হবে, বাট কত সময় ভরা আসবে সে ঠাস করে চলে আসছে, জানা আমি যাচ্ছি একটু দেরি করে আসবে। সেক্ষেত্রে সেকেন্ডার দিয়ে দেন 1000, 1000 সেকেন্ড ভরা আসবে, মানে 1 সেকেন্ড ভরা আসবে, 1000 মিলি সেকেন্ড। ঠিক আছে, আবার এন্ড অ্যানিমেশন যখন শেষ হয়ে যাবে তখন কি করবে, তখন ধরেন র্যান্ডম
রোটেট আউট, এটাতে ক্লিক করে দেখি কি হয়। আর এটাকে একটু একটু টাইম নিয়ে দেখাই, সাপোজ 200 2000 কোনো এজিং হবে কিনা, ফার্স্টটা কোনো এজিং হবে কিনা, এজিং মানে লাফালাফি, ঠাস করে একটা ধাক্কা খাবে নাকি। এখানে দেন, হ্যাঁ এখানে এজিং আউট ইলাস্টিক দিয়ে দেন, তাহলে মনে হচ্ছে কি মানে ইলাস্টিক ধরে ছেড়ে দিলে ঠাস করে ই হয় না, সাউন্ড হবে না, বাট মনে হবে এরকম। দেখেন একটু কই আসে না তো দিচ্ছে ঝাঁকি মারে, আচ্ছা 5000 দেওয়া হয়েছে এই জন্যই তো হয় না, 5000 5 সেকেন্ড ওয়েট করছে। আচ্ছা এখানে ইচ্ছা করলে আরো অনেক জিনিসপত্র অ্যাড করতে পারবেন, আবার এই লেখাটাকে, এই লেখাটাকে যদি কোনো কিছু করতে চান লেখাতে ক্লিক করেন, লেখা কই এই যে এটা, এখানে ক্লিক করার পরে লেখাটা কেমনে আসবে, লেখাটা ধরেন আসবে রাইট থেকে আসবে, হ্যাঁ শর্ট ফ্রম লং ফ্রম লং ফ্রম রাইট, রাইট থেকে আসবে, অথবা লং ফ্রম টপ দেন সমস্যা নাই। এবার এটার স্পিডটা দেওয়া আছে কত, 800 দেওয়া আছে, মানে 800 সেকেন্ড পরে আসবে সে, এটার এটার পরে আসবে মানে ফার্স্টে আসবে ইমেজটা, পরে এটা আসবে তাই তো নাকি, আচ্ছা দেখি আমরা। আচ্ছা এখন এটার স্পিডটা কেমন হবে, এটার স্পিড ধরেন একটু বেশি হবে, সাপোজ 2000 মিলি সেকেন্ড, এটার কেমন হবে এখানে দিয়ে দেন কিউবিক, এখানে তো দিয়ে দেন চলে যাওয়ার সময় কেমনে যাবে বটম দিয়ে দিলাম একটা, ঠিক আছে এবার সেভ দেন। আর একটা যদি স্লাইডার থাকতো আমাদের, সাপোজ আর একটা স্লাইডার আমরা বানাতে পারি, হ্যাঁ হ্যাঁ এডিট স্লাইড এসে যান, যাওয়ার পর এখানে তো ডুপ্লিকেট করতে পারি আমরা তাই না, ডুপ্লিকেট করার পর আমরা সেকেন্ডটা দিকে চেঞ্জ করে দিই জাস্ট শুধু, যেমন এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ঠিক আছে, এখন এই লেখাটাকে আমরা কালারটা চেঞ্জ করে দিই, আমরা ডার্ক সিলটা ছিল না এটাকে লাইট করে দিই, লাইট লার্জ লাইট, এখানে দুইটা আছে যে নতুন ঘরে করা যায় আর অনেক কিছু করা যায়, এই যে এখান থেকে চেঞ্জ করা যায়, ঠিক আছে ডার্ক লাইট দিয়ে আপনি কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন, যখন সিএসএস শিখবেন এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা ধর এখানে এই থাকবে না, থাকবে হচ্ছে আর একটা জিনিস দেওয়া ছিল না, এটা বাদ বাদ দেন, এখানে থাকবে আরেকটা লেয়ার, কি অবস্থা লেয়ার ইমেজ, এখান থেকে এইটা শো করবে সাপোজ, ঠিক আছে আপনাদের ইচ্ছা মতো আপনি ইমেজ দিতে পারবেন সমস্যা নেই, আপডেট দেন। যাচ্ছে দেখছেন যাচ্ছে, হ্যাঁ সময় এই যে যাচ্ছে, এটা এটা কতটুকু আপনি ইচ্ছা করলে কমাইতে পারবেন সমস্যা নেই। এখানে দেখেন স্লাইডারের মধ্যে, আচ্ছা এখান থেকে আরো অনেক জিনিসপত্র করতে পারবেন আপনার সমস্যা নেই, এই যে এনেবল ডিসেবল এনেবল লিংক, কোন লিংক দিতে পারবেন কিনা, এখান থেকে অ্যানিমেশন সেট করতে পারবেন, আচ্ছা
ফোনটাতে আর অনেক অপশন দেওয়া ছিল, আচ্ছা সমস্যা নেই। এখান থেকে ইনিট স্লাইড আরে যান, এখন নয় সেকেন্ড পরপর হচ্ছে না, এখান থেকে দেন দেওয়া আছে ডিলে 9 সেকেন্ড, আপনি কমায় দেন। প্লাস ইজিং ইজি লোড, কীভাবে লোড হবে আর কি, লোড গুগল ফোন, গুগল ফোন লোড হবে কিনা যদি গুগল ফোন দেওয়া থেকে থাকে আর কি। অ্যান্ড গুগল ফোন নর্মালি এটা দেওয়া আছে, ইচ্ছা করলে আলাদা আনা যেতে পারে। পজিশন সেন্টারে শো করবে, লেফটে শো করবে না রাইটে শো করবে, এখানে দেওয়া আছে সব কিছু। অ্যাপিয়ারেন্সের মধ্যে আপনার শ্যাডো, শ্যাডো টাইপ 2 দেওয়া আছে, যদি শ্যাডো 1 দেওয়া থাকতো তাহলে কি হবে দেখেন। আচ্ছা শো ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে আরো অনেক জিনিসপত্র দেওয়া আছে। টাচ এনাবল, টাচ করলে হবে কিনা যখন মোবাইল ইউজ করবে, টাচ এনাবল, টাচ এনাবল হবে কিনা। আবার প্রেজেন্টেশন টাইপ বুলেট দেওয়া আছে, এখানে যদি থাম্বনেল দিয়ে ন্যাভিগেশন, ন্যাভিগেশন থাম দিয়ে দেন। আচ্ছা এখানে থাম, আগে কিন্তু এরকম ছিল না, ডট ডট ছিল, বুলেট ছিল। আচ্ছা ইচ্ছা করলে আরো দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা ন্যাভিগেশন অ্যারো, এখানে সলো দেওয়া আছে, বুলেট দিতে পারেন সমস্যা নেই। শো অলওয়েজ নেভিগেশন, অলওয়েজ শো করবে কি শো করবে না। আচ্ছা এখানে অনেক অনেক অপশন দেওয়া আছে, থামনেইলস, থামনেইলটা কিরকম আকারে শো করবে সব কিছু দেওয়া আছে। মোবাইল ভিজিবিলিটি, মোবাইলে কেমনে শো করবে না করবে, এগুলো আপডেটগুলো আসছে আপনার ভিজুয়াল কম্পোজার রেভলিউশন রাইডারটা আপডেট আসছে অলরেডি, আমি আপনাদের নেক্সট একটা থিম দেখানোর সময় আপডেটটা দিয়ে দেবো, বুঝে গেছে। কিন্তু বেসিক ধারণা এরকমই, আপনাদের কাজ করতে হবে এগুলো নিয়ে, টোটালটাকে নিয়ে মানে কাজ করতে হবে, যে নতুন প্রিমিয়াম যে আপডেটটা যখন দিয়ে দেবো সেটা নিয়ে। এখন জানালা দরজা খুলে দেন, গম লাগছে। হ্যাঁ হ্যাঁ এই রান্না খুলে দেন। হ্যাঁ হ্যাঁ বৃষ্টি হচ্ছে, আচ্ছা একটু খেয়াল করেন। আচ্ছা এখন আমাদের দেখেন, আমাদের কি হয়েছে, স্লাইডার হয়ে গেছে, তাই না, স্লাইডার হয়ে গেছে। এখন স্লাইডার এখানে শর্টকাট বসালেও হয়, আমরা ম্যাক্সিমাম প্রিমিয়াম থিমের ক্ষেত্রে এখানে স্লাইডারের শর্টকাট বসানোর দরকার হয় না। এখানে নিচের দিকে আসেন, নিচের দিকে আসার পর এখানে স্লাইডার নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন এখানে অলরেডি অপশন অ্যাড হয়ে গেছে, এটা অ্যাড করে দেন, আপডেট দেন, এবার রিলোড দেন। এখন ফুল ফুল স্লাইড পাচ্ছে এখন, আর আমি আমি উইথ এরকমই দিয়ে দিয়েছিলাম, তাই না। আচ্ছা এখান থেকে ইচ্ছা করলে হাইট বাড়াইতে পারবেন, সাপোজ দিয়ে দেন 400, হাইট বাড়াই দেন একটু 450, ঠিক আছে একটু 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 বাড়াই দিছি। আচ্ছা এই হচ্ছে অবস্থা, নিচে একটা শ্যাডো শো করছে না, আমি শ্যাডো দিছিলাম না এই জন্য শ্যাডোটা শো করছে, তখন তখন এর ভিতরে লিখছিলাম জন্য শো করছিল না, এই ভিতরে রাখছিলাম শর্টকাটটা এই জন্য। আচ্ছা এবার আমরা কি করব, এর মধ্যে এর মধ্যে কি কি আছে, এটা তো আমাদের মোটামুটি শেষ কাজ করি, এখান থেকে আমাদের শ্যাডোটা বাদ দিয়ে দিই, অ্যাপিয়ারেন্স থেকে শ্যাডো
নো শ্যাডো দিয়ে দেই। দেখো শ্যাডো আছে। আচ্ছা এখন আমরা কি করব, এই যে এখানে যে লেখাগুলো আছে না এরকম করে বানাবো, তাই না? তো এগুলো বানানোর জন্য ফার্স্ট কাজ করেন, এগুলাকে কপি করেন, কপি করে এখানে বসিয়ে দেন। বসেছি, নিচেটাতে নিয়ে আসেন, কপি করেন। আচ্ছা সরি, এখান থেকে এটুকু কপি করেন, আপডেট দেন। আচ্ছা আপডেট দেওয়ার পর দেখেন কি হয়। আসছে ঠিকঠাক মতো? ঠিকঠাক মতো আসে নাই কেন? প্রত্যেকটা প্রিমিয়াম থিমের সাথেই নর্মালি কিছু বিল্ডার থাকে। বিল্ডার বুঝেন? বিল্ডার বোঝেন না, বডি বিল্ডার বোঝেন, বিশাল দেহধারী মানুষ, বাইসেপ থাকে, তারপরে 8 প্যাক 9 প্যাক সব ধরনের ট্যাক থাকে, হচ্ছে বডি বিল্ডার। আচ্ছা এইগুলোর জন্য প্রত্যেকটা থিমের মধ্যে একটা করে প্রিমিয়াম থিমের মধ্যে বডি বিল্ডার, মানে বডি বিল্ডার না, থিম বিল্ডার দেওয়া থাকে, পেজ বিল্ডার বলা হয় এগুলাকে। কিছু কিছু থিমের মধ্যে তাদের নিজস্ব পেজ বিল্ডার দেওয়া থাকে, আবার যে সমস্ত থিমের মধ্যে তাদের নিজস্ব পেজ বিল্ডার দেওয়া থাকে না, তারা ভিজুয়াল কম্পোজার নামে একটা খুবই পপুলার, সবচেয়ে পপুলার একটা প্লাগিন আছে। পপুলার প্লাগিনের মধ্যে দ্বিতীয় নম্বরে ছিল কি, রেভলিউশন স্লাইডার, ফার্স্ট পজিশনে ওই ভিজুয়াল কম্পোজার প্লাগিনটা। তো যে থিমের মধ্যে তাদের নিজস্ব কোনো বিল্ডার নেই, তাদের মধ্যে ভিজুয়াল কম্পোজার দেওয়া আছে। কথা বুঝতে পারছেন? বোঝা গেছে? এখন কোনো এডিটরের মধ্যে যদি কোনো জিনিস লিখি আমরা, লেখার পর সেই জিনিসগুলো দেখতে এরকম দেখা যাবে বা একদম নর্মালভাবে শো করবে। আমি যদি চাই এরকম করে শো করানোর জন্য, তাহলে সেটা সম্ভব না, সেক্ষেত্রে মানে অনেক কঠিন হয়ে যাবে আমাদের এইভাবে শো করানো। বুঝতে পারছেন? আচ্ছা তাহলে আমরা কী করবো, বিল্ডার দিয়ে শো করাবো এগুলো। তো বিল্ডার দিয়ে শো করানোর জন্য আমরা নিচের দিকে একটু আসেন। কী লেখা আছে? কন্টেন্ট বিল্ডার, এখানে অপশন আছে। আচ্ছা তো আমরা এখান থেকে কন্টেন্ট বিল্ডারের মধ্যে দেখেন অনেক অনেক অপশন আছে, দেখতে পাচ্ছেন? এগুলো আমরা অ্যাড করতে পারবো, তো সেই জন্য এখানে যেগুলো আছে না এগুলোর দরকার নেই, এগুলো বাদ দিয়ে দেন, এগুলো বাদ দিয়ে সেভ দেন। এখন তো টোটালি ফাঁকা, তাই না? ফাঁকা। আচ্ছা এখান থেকে পেজ বিল্ডারের মধ্যে, কন্টেন্ট বিল্ডারের মধ্যে দেখেন এখানে লেখা আছে কলাম নামে একটা জিনিস, কলাম। এখানে ক্লিক করেন, অ্যাড নিউ করেন, এখানে অ্যাড হয়ে গেছে। এখানে এখানে কত আছে? 4 1/4, মানে 4 ভাগের 1 ভাগ। এখন যদি 1 2 3 4, 4টা দিলে হচ্ছে, বাট আমাদের কয়টা কলম দরকার? 3টা। সেক্ষেত্রে আমরা একটা কেড়ে দিতে পারি না, এখানে ক্লিক করলে কাটা যাচ্ছে, 3টা গেছে না। আমরা এখান থেকে 1/3 করে দিলেই তো 3 ভাগের 1 ভাগ শো করবে, 1/3 সরি। এখানে বাড়ায় দেন, এখানে এখানে ক্লিক করলে বাড়বে, এখানে ক্লিক করলে কমবে। এখানে ক্লিক করেন তাহলে 1/3, মানে 3 ভাগের 1 ভাগ বাড়ান। এখন ঠিক আছে, এখন যদি এটা আপডেট দেন তাহলে কিছুই শো করবে না, কিছুই নাই, বাট হালকা একটু স্পেস তৈরি হয়েছে। এখন এইগুলাকে কাজ করানোর জন্য যে কাজটা করতে হবে, এখানে ক্লিক করলে এডিট করা যাবে, এখানে ক্লিক করলে তো ক্রস করে আউট করে দেওয়া হচ্ছে, ডিলিট করে দেওয়া হচ্ছে, দেখছি তো, তাই না? নাকি? আচ্ছা বুঝতে পারছেন তো নাকি সবাই? সিরিয়াসলি? মোটামুটি, হ্যাঁ মানে প্রপারলি বুঝতেছেন নাকি? ও হ্যাঁ, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করবো, টাইটেল দেওয়া আছে আর এখানে কন্টেন্ট দেওয়া আছে। আচ্ছা আমরা একটা কাজ করি, এখান থেকে টাইটেল দিয়ে দেন, এখানে সাপোজ কল ওয়ান। এখান থেকে যেগুলো আছে না সবগুলোকে কপি করেন, কপি করে এখানে বসিয়ে দেন।
এখানে আবার ক্লিক করেন, এখানে দেন কল টু, এখান থেকে যেগুলো আছে সেগুলো একটা কপি করেন, কপি করে এখানে বসিয়ে দেন। এবার এখানে যে যতটুকু আছে এইটুকু এগুলা এখানে নিয়ে আসে কিছু নাম দেন, সামথিং যে কোনো নাম দিলে হয়, এখানে সেভ দেন। দেওয়ার পর শো করবে, এটা শো করবে না কারণ আমি এখানে আপডেট দেই না, এটা এখানে তো অ্যাড করছি বাট এটাকে আমি আপডেট দিছি, আপডেট দিতে হবে। এবার দেন সব চলে আসছে, হ্যাঁ হ্যাঁ পিকগুলো আসে নাই তাই না? এখন পিকগুলোকে আমাদের শো করানোর জন্য অনেক মানে যেহেতু আমরা ভালো করে এইচটিএমএল সিএসএস এখনো জানি না, তো আমরা তারপরেও শো করাতে চাচ্ছি, এই জন্য এখানে যে এগুলো এগুলো আছে না, একটা কাজ করি এখান থেকে এইচটিএমএল সিএসএস সহকারে ইমেল সহকারে আমরা নিয়ে আসি। এখানে কলাম এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে টোটাল্লাই চলে আসবে, এখানে এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে দেখেন টোটাল্লা পাচ্ছে কিনা, এখানে যখন ক্লিক করছে টোটাল্লা পাচ্ছে কিনা, স্পিরিট এলিমেন্ট তো করা শিখাইছি আমি তাই না? আবার দেখাই, এখানে ক্লিক করার পর রাইটে স্পিরিট এলিমেন্টে ক্লিক করবেন, ক্লিক করার পর সাপোজ এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে যেখানে অনেক অনেক ডিভ আছে এখানে ক্লিক করেন, যেখানে ক্লিক করলে সবগুলো পাবে, এখানে ক্লিক করলে সবগুলো পাচ্ছে না, এখানে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পর এডিট অ্যাজ এইচটিএমএল এখানে ক্লিক করেন, এগুলো এইচটিএমএল আকারে চলে আসছে, কপি করেন, কপি করে এখানে বসিয়ে দেন, এর মধ্যে ইমেজ টিমেজ সব আছে। আচ্ছা সেকেন্ডটাতে তাহলে কি করবেন, সেকেন্ডটা বসিয়ে দিবেন, থার্ডটাতে আগের মতোই, এখন আপডেট দেন, শো করে শুধু ইমেজ শো করছে না তাই না? তাহলে ইমেজ এই জন্য শো করছে না কারণ ইমেজগুলো বেতন থিম থেকে পাচ্ছে, আর বেতন থিম বর্তমানে পাচ্ছে না কারণ আমাদের নেট নাই। এখন পাবে, পাচ্ছে এখন, আচ্ছা এখন সব ডিজাইন ডিজাইন ঠিক আছে। এখন দেখেন আমাদের এটার সাথে মিলে তাই না, এখানে কি আছে একটা কি দেওয়া আছে, এটা এটা মানে মানে সেপারেটরের মধ্যে দেওয়া আছে, তো আমরা এখান থেকে দেখি আমাদের কন্টেন্ট বিল্ডারের মধ্যে এরকম কিছু আছে কি না, সেপারেটর নামে কিছু আছে নাই, তাহলে ডিভাইডার নামে, আচ্ছা এখানে ক্লিক করব, অ্যাড আইটেমে ক্লিক করেন, ডিভাইডার অলরেডি অ্যাড হয়ে গেছে, এটা আপডেট দেন, একটু সরে গেছে তাই না, সরে গেছে কিন্তু ওইরকম স্পেস হয়নি, তো এখানে যান, এখানে দেওয়া আছে শো লাইন নো করা আছে, এখানে ইয়েস করে দেন, এখান থেকে ডিভাইডার হাইট দিয়ে দেওয়া যাবে, কতটুকু হাইট হবে কতটুকু মানে দুই পাশে জায়গা হবে আর কি। এবার আপডেট দেন, আছে উপরে একটা চলে আসছে মনে হয়, আচ্ছা
হচ্ছে অবস্থা। তারপর কি আছে এখানে, কিছু কিছু জিনিসপত্র আছে, যেমন এখানে মানে কোনো বিশেষ ব্যক্তির বাণী, এটা মানে কারোর কারোর বাণী যখন লেখা হয় সেক্ষেত্রে এরকম কোটেশন দিতে হয়, এগুলাকে বলা হয় কোট, উক্তি, ঠিক আছে, এগুলো বলা হয় উক্তি। এগুলা এগুলোর জন্য দেখেন কোনো অপশন আছে কিনা আমাদের কন্টেন্ট বিল্ডারের মধ্যে, ব্লক কোট লেখা আছে, ব্লক কোট। আচ্ছা এবার এটা কতটুকু এরিয়া, অর্ধেক, আর এইটা অর্ধেক, তাই না? এই যে অর্ধেক হচ্ছে, এটাকে কত দিতে পারি আমরা, বাড়াই দিতে পারি, তাই না? বাড়াই দেন 1-2, তাই তো? এখন এর পাশে, এর পাশে যে এটা আছে, এটা হোয়াই সুস বেথন, এগুলাকে বলা হয়, এগুলো দেখাইছিলাম আপনাদের ফার্স্ট ক্লাস, মানে গত ক্লাসটাতে দেখাইছিলাম, কি বলা হয় এগুলাকে, কি বলা হয়, মাথা চুলকান, মাথা চুলকান, কিছু মনে না আসলে মাথা চুলকায় মানুষ, এগুলাকে বলা হয়, এগুলাকে বলা হয় অ্যাকোর্ডিয়ন। এখান থেকে অ্যাকোর্ডিয়ন আছে, ফার্স্টেই আছে, দেখছেন, এখানে ক্লিক করেন চলে আসছে, তো এর উইডটা বাড়ায় দেন। আচ্ছা এখন ব্লক কোডটা ওপেন করেন, ফার্স্টে ওপেন করার পর দেখেন এখানে সুন্দর মতো জিনিসপত্র দেওয়া আছে, ফার্স্টটাতে বাণী, লেখকের বাণী, সাপোজ ওনার বাণী এটা, ওনার নামটা কি এখানে দিবেন, সাপোজ লেখক মুস্তাফিজ সাব্বির। আচ্ছা এখানে লিঙ্ক, তার লিঙ্কটা কি হবে, সাপোজ হ্যাশ দিয়ে রাখলেন, আপাতত হ্যাশ দিয়ে রাখলাম, বা লিঙ্ক দিতে পারি আমরা, হয়তো মানে ওয়েবসাইটে লিঙ্ক দিতে পারি, অথবা ফেসবুক প্রোফাইল বা সোশ্যাল মিডিয়া বা যে কোনো জিনিস জায়গার লিঙ্ক দিতে পারি, তাই না? ও আচ্ছা এখানে না, এখানে এ টাইটেল লিঙ্ক, এখানে হচ্ছে লিঙ্ক, এখানে টাইটেলটা মানে কি হবে, সাপোজ ফ্রিল্যান্সার, এটা দিয়ে দিলাম। এবার এখানে আপডেট দেন, সেভ দেন। এখন এখন যদি আমরা দেখি এটা, আসছে মুস্তাফিজ সাব্বির, এখানে ক্লিক করলে হ্যাশ আসছে, দেখছেন, এখানে ইচ্ছা করলে একটা ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিতে পারি আমরা, তারপরে এটা দাঁড়া পাশের দা আসে আসেনি এখনো, কারণ পাশের দার নাম হচ্ছে, আচ্ছা এখানে আবার দেখেন কি দেওয়া আছে, এটা শো করছে না, তাই না? এগুলো শো করানোর জন্য আমরা কি করতে পারি, দেখেন কেমনে শো করানো যেতে পারে,